আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আত্মসম্মান, আত্মজ্ঞান, আত্মনিয়ন্ত্রণ এই তিনটি শুধু মানুষকে সর্বশক্তিমান করে তুলতে পারে, সঠিক জীবনযাপন নির্ভর করে এদের ওপরে। মন্দ সাহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো। ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট। পৃথিবীতে ভালোবাসার একটি মাত্র উপায় আছে, সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া। সবসময় হাসতে হবে, হাসির মাধ্যমে আমরা জীবনের অনেক সমস্যাকেই দূর আকাশে পাঠাতে পারি। আমি চাইতাম বিখ্যাত ব্যক্তিদের মতো সফল হতে, এর জন্য আমি অনেক পরিশ্রমও করেছি, কিন্তু আমি কোনোভাবেই সফল হইনি। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম অন্যের মতো নয়, বরং আমি হব আমার মতো। জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবে না। আব্রাহাম লিঙ্কন বলতেন, শুধু আজকের জন্য আমি সুখী হব। এতে বোঝা যায় আব্রাহাম লিঙ্কন যা বলেছেন তাই ঠিক, যে অধিকাংশ মানুষই যতখানি সুখী হতে চায় ততখানি সুখী তারা অবশ্যই হতে পারে। তাদের মন যা চায় ততটাই তারা করতে পারে। সুখ বাইরের বস্তু নয়, সুখ হলো অন্তরের। মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। নিজের ইচ্ছাকে রোজ কাজে লাগান, যতবার পারবেন চেষ্টা করুন, কঠিন কোনো কাজের চেষ্টা করুন, যে কাজ করতে আপনার আদেও কোনো ইচ্ছে নেই। সুখকে অন্তত একবারের জন্য ত্যাগ করুন, এটাই হলো ইচ্ছা সমন্বিত কাজের পথ, নিয়মিত কাজের পথ, সৎ উদ্দেশ্যে প্রণোদিত কাজের পথ। যা আপনাকে পীড়া দেয় এমন কোনো জিনিস নিয়ে এক মিনিটের বেশি ভাববেন না। মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন, দোষ নিয়ে নয়। যদি ভালোভাবে বাঁচতে চান তাহলে মনে রাখবেন সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে, আশীর্বাদকে গণ্য করতে হবে।